যতই দেখি ততই মনে হয় যে আমার অনেক আপন, অনেক দিনের আপন, অনেক দিনের চেনা জানা। আমার মুখে এর আগে অপ্রসবাই অনেকবার সূর্য পূজা লীলা শুনেছেন গো মা। এবার আমার ইচ্ছে ছিল যে এবার গোষ্ঠ লীলা করব। আমার কমিটি দাদারে তাই বলেছিলেন যে গোষ্ঠ লীলা করার জন্য, কিন্তু সূর্য দেবতা তা তো শুনবেন না বাবা। সকালে উঠলাম, পালন করলাম, গোষ্ঠী আসবার জন্য রেডি হলাম, এমন সময় কমিটি দাদারে গিয়ে বলল যে আমার গোষ্ঠ গান হবে না, আমার সূর্য পূজা করতে হবে। মনে করেছিলাম যে বহুদিন পরে একটু গোষ্ঠ লীলা করব। রূপলীলা আমার খুবই ভালো লাগে, এখানে আমার তেমন ভক্ত আছে যে রূপলীলা শোনার মতো। ভেবেছিলাম একটা রূপ আর গোষ্ঠ করব হবে, চিরদিন এই লীলা নতুন। তাই বৈষ্ণব পদকবি আমার প্রথম পদ লিখেছেন, হেম সাহে অতি গোরা সুমধুর হাস্যথরা জগজন নয়নই আনন্দ। এবার আপনাদের কাছে প্রশ্ন মা, জগতের আনন্দ বেড়ে যায়, জগৎবাসীর আনন্দ বেড়ে যায় কোন বদন দর্শন করলে গো মা? জগজন নয়ন আনন্দ, যে নয়নে আনন্দ বেড়ে যায় দর্শন করলে, সেই বদনটি কোন বদন? যারা সংসারী ভক্ত তারা বলবেন পুত্রের বদন দেখলে, স্বামীর বদন দেখলে আনন্দ বেড়ে যাবে। কিন্তু যারা আমার গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত গো, যারা আমার গৌর চরণে দেহ মরা প্রাণ অর্পণ করে দিয়েছে, তারা কিন্তু কোনোদিন বলবেন না যে সংসারে দেখে, পুত্র কন্যার বদনও দেখে আমাদের আনন্দ বেড়ে যাবে। তারা কি বলবেন? না, আমার গৌর বদন দেখে, আমার গৌর বদন দেখে জীবের মঙ্গল হয়, আনন্দ বেড়ে যায়। তা গৌর হরি যখন উদয় হলেন, বৈষ্ণব পদকবি দর্শন করলে বললেন, হেম সাহে অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয়নই আনন্দ। যে বদন দর্শন করলে জীবের মঙ্গল হয়, আনন্দ বেড়ে যায়। আসলে এবার সোনার কথা বাবা, সোনার কথা বললেন, বদন দেখে জীবের মঙ্গল হয়। এবার অঙ্গটি দেখে মনে করলেন যেন সোনার বড়, কিন্তু কোন সোনার কথা বললেন মা? না, যেসব সোনা আমরা পড়েছি, হাতে পড়েছি, গলে পড়েছি, এই সোনা কি মা? শাস্ত্রে বলেন এই সোনা যদি মানুষের বেশি হয়, টাকা পয়সা বিষয় সম্পদ যদি কারো বেশি হয়ে যায়, তাদের নাকি মনে অহংকার এসে যায়। তাদের মনে অহংকার আসে গো মা, যদি কারো অর্থবিত্ত বেশি হয়ে যায় তাদের মনে অহংকার আসে। কিন্তু বৈষ্ণব পদকবি বললে, শ্রীধাম নবদ্বীপ মাঝে আমার যে গৌর সোনা উদয় হয়েছে বাবা, এই গৌর সোনা, এই গৌর সোনাকে যদি কেউ আশ্রয় গ্রহণ করতে পারে, গৌর সোনার চরণে যদি দেহ মন প্রাণ অর্পণ করে দিতে পারে, তাদের অহংকার হয় না বাবা, তাদের অহংকার হয় না মা? যারা যদি আমার গৌর সোনার চরণে দেহ মন প্রাণ অর্পণ করে দিতে পারে, আমার গৌর সোনা, আমরা যে সব সোনা পড়েছি এই সোনা, স্বর্ণকারের দোকানে গেলে স্বর্ণকার কি করে? না, সোনা তো সোহাগা দিয়ে নানাবিধি অলঙ্কার তৈরি করে। কিন্তু বৈষ্ণব পদকবি বললেন, এই জগতে যদি কেউ আর গৌর সোনার চরণ আশ্রয় গ্রহণ করতে পারে, এই গৌর সোনা গলাতে গেলে কি করতে হয়? না, গৌর সোনা গলাতে গেলে প্রয়োজন সোহাগা। কিন্তু কোন সোহাগা গো মা? যে সোহাগা হাটে বাজারে মেলে না, স্বর্ণকারের দোকানে যে সোহাগা পাওয়া যায় না। পদকর্তা বললেন, গো সেই সোহাগা পাওয়া যায় কোথায় জানো? সেই সোহাগা পাওয়া যায় হরিবাসরে, হরিবাসরে আছে সেই সোহাগা। আছে কোথায়? না, আমার শুদ্ধ ভক্তের হৃদয় মন্দিরে, শুদ্ধ ভক্তের হৃদয় মন্দিরে আছে মা গো সেই প্রেমরূপ সোহাগা। আমার গৌর সোনাকে যদি গলাতেই হয়, এই কলিযুগ মা আছে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব, যদি কোনো বৈষ্ণবী ওই প্রেমরূপ সোহাগা নিয়ে আমার গৌর সোনার চরণে দিয়ে যদি একবার ডেকে বলতে পারে, প্রভু হে দয়াময়, হে কৃপাময়, হে কমলের ঠাকুর, তুমি কৃপা করে কমলের ডাকে
সাহাগা যদি আমার গৌর শোনাতে দেওয়া হয় গো মা, আমার গৌর শোনা গলে যায়। কোথায় না ভক্ত কোমল চরণে গলে যায় গো মা। শাস্ত্রে বললে ভগবানকে ডাকতে গেলে ভগবানের সাধন ভজন করলে যদি আমাদের কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা হয় আমরা কি বলি বাবা, যে ভগবানের এত নাম করি এত ভজন সাধন করি আমাদের এত কষ্ট এত দুঃখ এত জ্বালা যন্ত্রণা ভগবানের নাম আমরা করব না। এটাই বলি না মা, যে ভগবানের এত নাম করি এত দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা ভগবানের নাম করব না। কিন্তু আপনি একটিবার মনে করে দেখুন তো মা, শ্রীমতী রাধারানী সংসারে কত দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা পেয়েছিল, কিন্তু একদিনই কি ভগবানকে ভুলে থাকতে পেরেছিলে? উনি কি বলেছিলেন যে আজ তোমার নাম করব না? দুঃখ জ্বালা যন্ত্রণা সয়েও কিন্তু ভগবানের নাম করেছিলেন। শুধু তাও নয়, মনে করে দেখুন হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত করেছিলেন, এত দুঃখ এত কষ্ট যন্ত্রণা পেয়েও হরিদাস ঠাকুর একবারও তো ভুলে যান না আমার প্রভুর নামের কথা। প্রভুকে শুধু ডেকে একটাই কথা বলেছিলেন, দয়াময় আমার যত দুঃখ যত জ্বালা যন্ত্রণা তুমি আমার দাও প্রভু, সহিবার মতো শক্তিটুকু তুমি আমার দিও প্রভু, সহিবার মতো শক্তিটুকু আমার দিও দয়াময়। প্রহল্লাদ যখন ভক্তির চরম সীমায় পৌঁছে গেলে ভগবান আমার প্রহল্লাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, প্রহল্লাদ তোমার তপে তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, বলো প্রহল্লাদ তুমি আমার কাছে কি চাও, তুমি যা চাইবে আমি তোমার তাই দেব। বললেন প্রভু কিছুই চাই না, তুমি যদি আমাকে দিতেই হয় শুধু এইটুকু আমার দিও যেন তোমার কাছে আমি দুটি হাত পেতে কিছু চাইব, এই শক্তি যেন আমার না থাকে। যতদিন আমি বেঁচে আছি ততদিন যেন তোমার কাছে আমার কিছু না চাইতে হয়, তুমি শুধু আমার এইটুকু কৃপা করো, এইটুকু আমার আশীর্বাদ করো দয়াময়। ভক্তরা কোনোদিন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পেল ভগবানকে কোনোদিন ভুলে থাকতে পারে না। ভগবান কৃষ্ণচন্দ্র পঞ্চপাণ্ডব মা, যখন ভগবান কৃষ্ণচন্দ্র আমার কুরুক্ষেত্রে যুদ্ধ করে ধর্মরাজ যুধিষ্ঠিরকে সিংহাসনে বসালেন হস্তিনাপুরে, যখন সিংহাসনে বসালে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পেয়ে যখন ধর্মরাজকে সিংহাসনে বসাইয়ে দিলে ভগবান কৃষ্ণচন্দ্র আমার রথের উপরে বসে আছে, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করে রথের উপরে বসে আছে, ধর্মরাজকে সিংহাসনে বসায় হস্তিনাপুরে, রথের উপরে যখন বসে আছে কুন্তিমাকে ডাকলেন, পিসিমা তুমি আমার কাছে এসো, এসো পিসিমা আমার কাছে এসো, আমি তো চলে যাব, আমি তো চলে যাব, যাওয়ার সময় আমি তোমাকে কিছু দিয়ে যেতে চাই, তুমি আমার কাছে এসো পিসিমা, আজ আমি চলে যাব। মা কুন্তি মনে মনে চিন্তা করছে, এতদিন কৃষ্ণ যখন ঘরে যায় তখন বলে আমি আসি, পিসিমা আমি আসি, কিন্তু আজ কেন কৃষ্ণ বলছে আমি চলে যাব, তবে কি কৃষ্ণ আজ আমার কাছে থাকবে না?
কৃষ্ণকে ধরে রাখার মতো শক্তি আমারে নেই, আমি কৃষ্ণকে ধরে রাখতে পারবো না। তাই কৃষ্ণচন্দ্রের সম্মুখে সে দাঁড়ালে। মা কুন্তি বলছি, কৃষ্ণ তুমি চলে যাবে? বলছে, হ্যাঁ কৃষিমা, আমি বলে চলে যাব, তোমার ছেলে রাজা হয়েছে, এতদিন তুমি বনে বনে কত কষ্ট করেছো, ঘুরে বেড়িয়েছো পিসিমা, এখন তো তোমার আর কষ্ট দুঃখ নেই, এবার আমি চলে যাব পিসিমা। কুন্তি দেবী দুটি হাত জড়ো করে বলছে, কৃষ্ণ তুমি যদি চলে যাবে, তুমি বলেছ আমাকে কিছু দিয়ে যাবে, কিন্তু যাওয়ার সময় যদি আমার কিছু দিতে হয়, তুমি শুধু আমার এইটুকু দিয়ে যাও, এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা, তুমি সব আমারে দিয়ে যাও, তুমি সব আমারে দিয়ে যাও, এই জগতে যত কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা যা আছে, তুমি সব আমারে দিয়ে যাও কৃষ্ণ, তুমি আমারে দিয়ে যাও। পাশে ভীমই দাঁড়াই আছে, ভীম বলছে, মা এ তুমি কি কথা বলছো, মা এ তুমি কি কথা বলছো, এতদিন পর আমরা সুখের মুখ দেখেছি, তুমি কৃষ্ণের কাছে চাইছো দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা। মা বলেছে, ওরে ভীম, এতদিন আমার কিছুই ছিল না, আমি মনে মনে ঘুরে বেড়িয়েছি, কিন্তু এতদিন কৃষ্ণই আমার কাছে ছিল। এতদিন আমার কিছুই ছিল না, এতদিন আমি মনে মনে ঘুরে বেড়িয়েছি, আমার কিছু ছিল না রে ভীম, এতদিন কৃষ্ণ আমাদের বট বৃক্ষের ছায়া মত দিয়ে রেখেছিল, আজ তোর দাদা রাজা হয়েছে, তাই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যেতে চাইছে রে বাবা। ওরে যুধিষ্ঠিরকে দেখে বলে, চোরে যুধিষ্ঠির, নেমে আয়, নেমে আয় সিংহাসন থেকে, অমর সোনার সিংহাসন আমি চাই না রে বাবা, অমর সোনার সিংহাসন আমি চাই না, যে সিংহাসনে কৃষ্ণ থাকে না, অমর সোনার সিংহাসন আমি চাই না রে বাবা, আমি চাই না, তুই সিংহাসন থেকে নেমে আয়, নেমে আয় বাবা, তুই নেমে আয়, চাই না আমার সিংহাসন। ভগবান কৃষ্ণচন্দ্র আমার রথ থেকে নেমে এসে কুন্তিকে বক্ষে জড়াইয়ে ধরেছে, পিসিমা তুমি আমার এত ভালোবাসো, তুমি আমার এত ভালোবাসো পিসিমা, যে তুমি শুধু আমার জন্য তুমি সব কিছু ছেড়ে দিতে চাইছো, তোমার সিংহাসন চাই না, রাজত্ব চাই না, শুধু আমার জন্য। শোনো পিসিমা, আমি তোমার কথা দিলাম, তোমার ভক্তি, তোমার প্রেমেতে আমি বাধা পড়েছি পিসিমা,
তুমি যখন যে অবস্থায় তুমি তুমি আমারে ডাকবে, আমি যেখানে থাকি না কেন আমি তোমার স্বপ্নকে দেখা দেব পিসিমা, আমি তোমার স্বপ্নকে দেখা দেব। বললেন, ওরে চলে যদি তুমি যাবে, তুমি যদি চলে যাবে, কৃষ্ণ যাওয়ার সময় শুধু এইটুকু আমার আশীর্বাদ করে যা রে বাবা, শুধু আমি নয় আমার সন্তান সবাই, ইয়ে জনমে নয় জনমে জনমে চাহি না আমি ঐশ্বর্য, চাহি না আমি রাজত্ব, ইয়ে জনমে নয় জনমে জনমে কৃষ্ণ ওই চরণে যেন মতি থাকে, ওই চরণে আমার মতি মতি থাকে, ওই চরণে যেন মতি থাকে, যেন ওই চরণে মতি থাকে, ওই জনমে নয় জনমে জনমে আজ ওই চরণে যেন আমার মতি থাকে, শুধু জনমতি থাকে পরে জানবে নয় জানবে জানবে ওই চরণে মতি থাকে, বিদায় বেলায় এই মিনতি ওরে কৃষ্ণ রে, আমি কিছুই চাই না বাবা, আমি ধন ঐশ্বর্য চাই না, আমি সোনার সিংহাসন চাই না, বিদায় বেলায় শুধু এই মিনতি তোর ওই চরণে যেন মতি থাকে, মা তোমার ভক্তিতে তোমার প্রেমে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার জন্য তুমি রাজ ঐশ্বর্য চাও না, শুধু আমাকে চাও, আমি তোমার কথা দিলাম, আমি যেখানে থাকি না কেন যত দূরে থাকি না কেন তুমি যখনই ডাকবে আমি ঠিক তখনই তোমার পাশে আসবো পিসিমা, আমি তোমার পাশে সে দেখা দেব। তাহলে তোমা যারা ভক্ত তারা ধন ঐশ্বর্য কোনো কিছু চায় না গো, তারা কি চায় শুধু ভগবানের চরণ। এখানে যে আমরা এসেছি কীর্তনের আগে আপনারা অনেক শুনেছেন, কিন্তু তারপরেও আপনারা সবাই ছুটে এসেছেন, কেন না একটি কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়ার জন্য, অন্য কিছু নয় বাবা, শুধু কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়ার জন্য। এখানে আমাদের একটাই কথা কি, আমরা সবাই ভিখারি, কোন নামের? কৃষ্ণ নামের ভিখারি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ ছাড়া নাহি জানে, কৃষ্ণ ছাড়া নাহি জানে, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ ছাড়া নাহি জানে।
কৃষ্ণ ছাড়া নাহি জানি, না জানি ভাজা, না জানি সাধো, না জানি ভাজা, না জানি সাধো, না জানি ভাজা, না জানি সাধো। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ ছাড়া নাহি জানি, কৃষ্ণ ছাড়া আমি সব সইতে পারি গো, পারি না আমার ভক্তের নয়ন জল সহিতে। যদি কোনো ভক্ত আমার ভালোবেসে যদি একবার নয়ন জলে বুক ভাষায় আমায় ডাকে, আমি সকল বাধা ছিন্ন করি সেই ভক্তের কাছে যে তার দর্শন আলিঙ্গনাদ দানে তাকে কৃতার্থ করে থাকি, তাকে ডাকতে হবে। তাকে যদি ডাকার মতো করে ডাকা হয়, ভগবান যে কোনোদিন দূরে থাকতে পারেন, ভগবানের কাছে যে যখন চেয়েছে কোনোদিন শুধু হাতে, কোনোদিন কেউ ফেরেনি গো,
এমনকি ভগবান নিজে প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন ভক্তের কাছে। এ কথা আপনারা সবাই জানেন বাবা, আপনারা সবাই জানেন যে ভগবান কৃষ্ণচন্দ্র 125 বছর পর্যন্ত লীলা করে জরা ব্যাধের হাতে ভগবান আমার প্রাণ বিসর্জন দিয়েছিলেন, জরা ব্যাধের হাতে প্রাণ বিসর্জন দিলেন। সর্বশেষ লীলা করেছিলেন প্রভাস যজ্ঞ। ভগবান কৃষ্ণচন্দ্র সর্বশেষ লীলা করলেন কি লীলা? প্রভাস যজ্ঞ লীলা করলেন। এই প্রভাস যজ্ঞ লীলা করে কি করলেন তিনি? এক বৃক্ষেতে বসে পা দুটো ঝুলাইয়া দিলেন গো মা। আরেকটু দাও। এক বৃক্ষেতে বসে পা দুটো ঝুলাইয়ে ভগবান আমার বসে আছে। জরা ব্যাধ দেখে মনে মনে কি চিন্তা করেছিল গো মা? ভগবান কৃষ্ণচন্দ্র যখন দেহ রাখলে জরা ব্যাধ দেখে দূর থেকে মনে মনে চিন্তা করছে সুন্দর দুটি পাখি। জরা ব্যাধ কি করলেন না? দূর থেকে তীর নিক্ষেপ করলে। যখন জর লক্ষ্য করে তীর লক্ষ্য করলেন, ভগবান পড়ে গেলেন আমার প্রভাসে নদীর জলে, চলে গেলেন আমার স্বর্গে, সঙ্গে সঙ্গে চলে গেলেন কে? নারদমণি। নারদমণি গিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু সবাই বলা বলি করছে, ভগবান কেউ ছেড়ে দেয় না সমালোচনা করতে বাবা, আর আমরা তো মানুষ। নারদমণি গিয়ে বলছে, প্রভু সবাই বলা বলি করছে। বলছে, কি বলা বলি করছে নারদ? বলছে, তুমি কংস নিধন করলে তুমি, পুতনাবধ করলে তুমি, অগাসুর বগাসুর সব তুমি নিধন করলে, শেষে একটা জরা ব্যাধের হাতে তুমি প্রাণ বিসর্জন দিলে। ভগবান কৃষ্ণচন্দ্র আবার নারদকে জড়াইয়ে ধরলেন, নারদ তুমি জানো না নারদ, ওই জরা ব্যাধের কাছে আমি কেন প্রাণ বিসর্জন দিয়েছি? ওই জরা ব্যাধ তো সামান্য জরা ব্যাধ নয়। ওই জরা কে জানো? ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গ। যখন আমি সীতা উদ্ধার করার জন্য সুগ্রীবের পক্ষ নিয়ে বালিকে দূর থেকে আড়াল থেকে আমি হত্যা করেছিলাম, সেই সময় অঙ্গদ কি করেছিল জানো? অঙ্গদ আমার বড় ভক্ত ছিল, বালি আমার ভক্ত ছিল। অঙ্গদ ছুটি যে আমার চরণ জড়াইয়ে ধরে বলল, প্রভু প্রভু আমি পিতৃহারা হয়ে গেলাম, দয়া মা, আমি পিতৃহারা হয়ে গেছি প্রভু। কে যেন আমার বাবাকে হত্যা করেছে, কে আমার বাবাকে হত্যা করেছে প্রভু তুমি বলো, আমার বাবাকে কে হত্যা করলো? আমি পিতৃহারা হয়ে গেলাম। প্রভু তুমি তো দয়াময়, তুমি আমার কৃপা করতে পারো প্রভু, তুমি আমার একটা আশীর্বাদ করে দাও, যে আমার বাবাকে হত্যা করেছে আমি যেন তাকে হত্যা করতে পারি তীর দিয়ে। প্রভু রামচন্দ্র আমার অঙ্গদকে বক্ষে জড়াইয়ে ধরলে, অঙ্গদ তোমার বাবাকে যে হত্যা করেছে তুমি তাকে হত্যা করতে চাও? হ্যাঁ হ্যাঁ প্রভু আমি তাকে হত্যা করতে চাই। ভগবান বলে উঠলেন, অঙ্গ তোমার বাবাকে কেউ হত্যা করেনি, অঙ্গ তোমার বাবাকে আমি হত্যা করেছি। তবে শোনো শোনো অঙ্গ, এটা তো ত্রেতা যুগ, দ্বাপর যুগে আমি কথা দিলাম, যেদিন আমি কৃষ্ণ অবতার হব সেই দিন তুমি হবে জরা ব্যাধ। আমি যেদিন বৃন্দাবন লীলা শেষ করে সমাপ্ত করি, যখন আমি বৃক্ষের গিয়ে বসব সেই দিন তুমি আমার হত্যা করবে। দূর থেকে তীর মেরে আমি যেমন তোমার বাবাকে হত্যা করেছি দূর থেকে তীর মেরে, সেই দিন তুমি আমার হত্যা করবে দূর থেকে তীর মেরে। নারদ তুমি বুঝতে পেরেছ যে জরা ব্যাধ কেন আমার হত্যা করেছে? আমি কথা দিয়েছিলাম যে আমি জরা ব্যাধের হাতে আমি প্রাণ বিসর্জন দেব। ও মা কি মনে করছেন গো মা? ভগবানের কাছে যে চাইবে, যে যা চাইবে
সে তাই তো পেয়ে যাবে। মনে করে দেখুন সেই সুতমা মনির কথা, ভগবানের কাছে প্রার্থনা করেছেন মাকে তার স্ত্রী রূপে পাওয়ার জন্য। তিনি কি তাই কে এই জগতে কে পারবে নিজের স্ত্রীকে অন্য কারো হাতে তুলে দিতে পারবে কি? কিন্তু এমন ভক্তবৎসল্য ভগবান মাকে তুলে দিলেন। রাধারানী কে ছিলেন? রাধারানী ছিলেন তো ভগবানের ঘরণে, কিন্তু নন্দ ঘোষের কাছে তিনি পাঠাইয়া দিলেন। তিনি তপস্যা করেছিলেন না তাই? এ যুগে যুগে নয়, যুগে যুগে ভগবানের অর্ধঙ্গিনী যারা ছিলেন সবাইকে কিন্তু কাঁদতে হয়েছে। রাধারানী ভগবানের কাছে প্রার্থনা করলে, ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর কাছে জিজ্ঞাসা করলেন, রাধে তুমি যে দিবানিশি কাঁদো, দিবানিশি আমার কাছে প্রার্থনা করো, তুমি বলো তুমি যে কাঁদো তুমি কি চাও? রাধারানী বললেন, প্রভু আমি কিছুই চাই, আমি কি চাই জানো? তুমি আমার ভালোবাসো আর না বাসো, ইয়ে জন্মে নয় জন্মে জন্মে আমি যেন তোমার ভালোবেসে যেতে পারি, প্রভু আমি যেন তোমার ভালোবেসে যেতে পারি। তাই আমার যত দুঃখ যত কষ্ট যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, তুমি আমার ভালোবাসো আর না বাসো, ইয়ে জন্মে আয় নয় জন্মে জন্মে আমি যেন তোমার ভালোবাসতে পারি। ভক্তের চাওয়াটি কেমন হয় গো মা? ভক্তের চাওয়াটা ঠিক এমনই হয়, এমনই হয়।